বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চোখ রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার ধলাইজুলা হাসপাতালে উদ্বোধন হল পিএসএ অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের 280 লিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অজিত শুক্ল দাস, ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিতন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছে। উন্নয়নের স্বরূপ ধলাই জেলা হাসপাতালে যাত্রা করল এই অক্সিজেন প্ল্যান্ট। অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনের ফলে ধলাই জেলার রোগীরা অনেকটাই উপকৃত হবেন এমনটাই কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন সকলে। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই প্ল্যান্টের উপকারিতা এবং জেলা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা গ্রহণ করবে এই অক্সিজেন প্ল্যান্টটি এমনটাই কিন্তু বলেছেন। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হচ্ছে এবং পূর্ব পরিকল্পনা মতোই অক্সিজেন প্ল্যান্টগুলো কিন্তু ইতিমধ্যে চালু হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। কোভিডের দ্বিতীয় ওয়েভে আমরা দেখেছিলাম গোটা দেশে সাধারণ মানুষ অক্সিজেনের অভাবে হাহাকার করছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের প্রচেষ্টাতেই রাজ্যের বিভিন্ন জায়গাতে অক্সিজেনের অভাব যাতে না হয় সেই প্রচেষ্টা আগে থেকে ব্যবস্থা করে রাখা হচ্ছে। তৃতীয় ওয়েভ যেটা একটা আশঙ্কা করা হচ্ছিল যদিও বা আছে, তাহলে যাতে কোনো সমস্যাই না হয় কোভিডের সময়, সেই উপলক্ষেই বলা চলে সেই লক্ষ্যকে সামনে রেখে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে এই অক্সিজেন প্ল্যান্টগুলো কিন্তু ঠিকঠাকভাবে অপারেশনাল করা হচ্ছে। এই ব্যাপারটাকে, এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন উপস্থিত সকলে শুনব। সম্মুখীন হয়েছে এবং মোকাবেলা করেছে বলা যেতে পারে দক্ষতার সাথেই আমরা এই মোকাবেলা করেছি। বিশেষ করে আইকেএফ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে শুরু করে একদম আশা কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার পর্যন্ত প্রত্যেকটি নাগরিক যে সচেতনতার সাথে এর মোকাবেলা করেছেন, আমি সবাইকে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। যে ধরনের অ্যাডভাইস মেডিকেল কাউন্সিল থেকে পেয়েছে এবং তারপরে নিজ করে স্টেট গভর্নমেন্ট টাইম টু টাইম আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুসারে সব অংশের মানুষ ধরাই শিখে, এটা লকডাউনই বলুন, সোশ্যাল ডিস্টেন্সিং বলুন, ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশিং বলুন, মাস্ক ওয়ারিংই বলুন, সবটাই আমরা করার চেষ্টা করেছি এবং এর ফলেই এই মহামারীর মোকাবিলা আমরা করেছি। তবু অনেক মূল্যবান জীবন আমাদের কাছে, আমরা কিছু কিছু জীবন আমরা রক্ষা করতে পারিনি। আমাদের প্রাক্তন যিনি প্রেসিডেন্ট ছিলেন দেশের প্রণব মুখার্জি থেকে শুরু করে আমি কিছুদিন আগে লক্ষ্মীপুর একটা গ্রাম পঞ্চায়েত দণ্ডাধরা মহকুমায় গিয়েছিলাম, একটা বাগান পরিদর্শন করার পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কে মেনটেন করেছে, বলল উনি একজন টিচার ছিলেন, বয়স কতটা ছিল না, তবু উনি কোভিড হাসপাতাল ধরে প্রাণ হারাতে পেরেছেন। এই যে মূল্যবান জীবন আমরা হারিয়েছি, আমরা সবার প্রতি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আবার আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা শুনলেন উপস্থিত যারা রয়েছেন তারা অতিথিরা কি বলেছেন ব্যাপারে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং এই বিষয়টা রাজ্যের জন্য কতটা প্রয়োজন সেই কথাই কিন্তু উল্লেখ করেছেন উপস্থিত অতিথিরা বক্তব্যের মাধ্যমে। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হচ্ছে, আগামী দিনে যাতে কোনো রকমের কোভিডের সিচুয়েশন যদি আরও খারাপও হয় তাহলেও যাতে কোনো অসুবিধা সম্মুখীন না হতে হয় রাজ্যবাসীকে, তার জন্যই এই ব্যবস্থা কিন্তু আগে থেকেই রাজ্য সরকার করে রাখছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।